উপজেলা কমলনগর রামগতির জেলা লক্ষ্মীপুর। আমি সমনী কলেজে শ্রেষ্ঠ শিক্ষে ভর্তি হই। সেখানে রাজনৈতিক অঙ্গনে আজকের দিনে আসমরব জাতীয় পতাকা উত্তোলক, তিনি তখন নোয়াখালী কলেজ থেকে আইসা আমাদেরকে সমনী কলেজে আসি ছাত্র সংগঠন ছাত্রলীগ নামে অর্গানাইজেশন করতেন। এক পর্যায়ে উনি যখন আমার সঙ্গে আলাপ প্রসঙ্গে জানতে পারল যে আমি রামগতিরই ছেলে, তখন উনি আমার দড়ি নিয়ে হোস্টেলে চমুনী কলেজের হোস্টেলে থাকার জন্য ভর্তি করাই দিলেন এবং সার্বিক সময়ে উনি আসি আমার সঙ্গে লিয়াজ করত এবং ছাত্রলীগের অর্গানাইজেশনে আমাকে জড়াইয়ে নেন। এক সময়ে ঢাকা ভার্সিটি কনভেনশনে ছাত্রলীগ কনভেনশনে তখন উনি আমাদেরকে সমনী কলেজ থেকে ছাত্রদেরকে নিয়ে আমরা ট্রেনে করে বহু ছাত্র হয়ে ঢাকা শহরে আসি সূর্যসেন হলে, সূর্যসেন হল থেকে আমরা সকালে প্রভাত পেরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন হয়েছে, এইখানে সম্মেলনে আসছি। আনন্দ পাইছি আমি এইটুকু যে ভোরে এই রেসকোর্স ময়দানে সেনাবাহিনীরা আসি এখানে তাদের প্যারেডের জন্য আসছিল, তখন এই প্যারেড প্রায় প্যারেড শেষ করি তারা যখন প্যারেড করে গাড়িতে পদে পায়ে হেঁটে মার্চ করে যাচ্ছিল তখন সেখানে সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীরা দেখলাম মুস্কি মুস্কি হাসে, ওরা টিপকুনি কাটে আমরা যখন মিছিল করতেছি আইএল সরকারের বিরুদ্ধে, যখন আমরা কথাবার্তি চিৎকার দিয়ে গালাগালি করতেছে অনেক ছেলেরা, তখন এদের মাঝে 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 দেখা গেছে বাঙালি যারা সোজা ছিল এরা চোখে ঠাত দিয়ে চালাই যাও, মানে এভাবে চোখে ডাইরেক্ট তো কিছু বলতে পারতো না, চোখে ইশারা দিত, তাদের মুখ দেখে বুঝতে পারতাম যে এরা বাঙালি, এরা আমাদেরকে ইশারা দিচ্ছে আন্দোলনের গতিবেগ করার জন্য। তো এভাবে যখন এই দেশের স্বাধীনতা সংগ্রাম গনিয়ে আসলো বঙ্গবন্ধুর সাথে মার্চে ডাকের পরে যখন লিবারেশনের ডাক আসি গেল, আমি তখন সমনে বিএসসি ফার্স্ট ইয়ার লেখাপড়া করি, তখন এই কলেজ ছেড়ে চলে যাই এলাকাতে, এলাকাতে যাই সেখানে সংগ্রাম পরিষদ। আমার চাষা এ কে এম ফজলুল হক উনি আওয়ামী লীগের এই রামগতি উপজেলার বর্তমান রামগতি উপজেলার উনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি, তখন ওনার নেতৃত্বে সেখানে তখন ওই তরফগঞ্জ এই এলাকাতে সংগ্রাম পরিষদ সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে তখন ঢাকা থেকে যখন পঁচিশে মার্চে রাজারবাগ এই হত্যাকাণ্ডের পর যখন ঢাকা এদিক থেকে মানুষ সকল আমাদের দেশের লোকজন দায়ী এলাকাতে যখন যাইতে আরম্ভ করলো, তখন আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা মানুষদেরকে আশ্রয় দিয়েছি, নিয়ে দাজার বাড়িতে অন্তত পৌঁছার ব্যবস্থাও করেছি। তখন এক পর্যায়ে যখন সংগ্রাম আরও ক্রমান্বয়ে গতিবেগ হতে আরম্ভ করলো, তখন আমাদের পশ্চিম দিকে দিয়ে এরকম মেঘনা নদী, এই মেঘনা নদী দিয়ে একবার প্রচার হলো যে পাকিস্তান সেনাবাহিনীরা মেঘনা নদী দিয়ে স্টিমার নিয়ে আসতেছে, কি জনতার উল্লাস, লাঠি ছোটা নিয়ে হাজার হাজার জনতা মানে তারা সবাই আমাদের সঙ্গে রওনা হয়েছে সেনাবাহিনীদেরকে মানে ঠেকাইবে লাঠি ছোঁটা দিয়ে।
অথচ এখন বুঝি যে অস্ত্রের মুখে সেই দিনের উত্তেজনা, তো লাঠি দিয়া এই অস্ত্রের মুখে মোকাবিলা করা কোনোদিন সম্ভব ছিল না। তারপর এই যে জনতার উচ্চ উদ্দীপনা, এত সিরিয়াস আন্দোলনের প্রতি স্বতঃস্ফূর্ত মানুষ এগিয়ে আসছে। এরপর আমরা আমাদের প্রথমে শুরু করি যারা ভারতে গেছে তাদের মধ্যে তাহের কমান্ডার, মুফিজ, এভাবে অনেকেই যাই ভারত থেকে ট্রেনিং নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। আসি এরা আমাদের ওই সরকলা কোপা, রামগতির এখানে সর এলাকা সরকলা কোপাতে ক্যাম্প করছে। এরা ক্যাম্প করে ভারত থেকে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে আসছে, ক্যাম্প করছে। আর আমাদের এখানে রামগতির থানাতে আওয়ামী লীগের লোকেরা সহ আরম যাচ্ছিল, এটা নিয়ে থানা আক্রমণ করে থানাতে তখনকার ওসি মোল্লা নামে এক ওসি ছিল বাঙালি, সে তার ইয়ে সহযোগিতা ছিল, সে থানাতে প্রায় 73টা আরমস আমরা থানা থেকে লুট করে নিয়ে আসছি। আসার পরে এগুলি ক্যাম্পে আনা হয়েছে। আর এই ক্যাম্পে ট্রেনিং নিয়ে আমাদের সঙ্গে ছিলাম মোস্তাফিজুর রহমান, ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছিল সে, আর আলী আহমদ নামে এক সেনাবাহিনী ছিল। এই দুইজন ক্যাম্প থেকে একদিন আমাদের উপরে উঠে আসছে, আরও কিছু ওই যে অস্ত্রগুলি আনছে, আমরা বাগে কিছু অস্ত্র পাইছি, সে অস্ত্রগুলি আমাদের ক্যাম্প ছিল। সে মুজিব বাহিনীর দুইটা ক্যাম্প ছিল, একটা আবু তাহের কমান্ডারের নেতৃত্বে আর একটা ফেরদৌস আহমদ কমান্ডারের নেতৃত্বে। আমার কমান্ডার ছিল আবু তাহের, আবু তাহের কমান্ডারের নেতৃত্বে আমাদের ক্যাম্প থেকে ওই দুইজন লোক যখন উপরে গেছে, আরও কিছু আমাদের মুজিব বাহিনীর লোকেরা যাতে কিছু ইয়ংসাফ লোক নিয়ে আসার জন্য ক্যাম্পের দিকে ট্রেনিং দেওয়ার জন্য, তারপর এটা যায় রাত্রে এক জায়গায় শেল্টার নিছে নিয়েছিল। শেল্টারটা প্রায় আধা মাইল পৌনে এক মাইলের কাছাকাছি রাজাকার ক্যাম্প ছিল একটা। এরা গোপনে ওই এক বাড়িতে যাই শেল্টার নিছিল, শেল্টারটা ক্লু আউট হয়ে গেছে এক রাজাকারের মাধ্যমে, জমাত করতো আর কি। সেই জমাতের এক লোকে কীভাবে এদেরকে দেখি ফেলাইছে, দেখি ফেলানোর পর এই ক্লু আউট হয়ে রাজাকার ক্যাম্পে যখন খবর গেল, খবর গেছে আর রাজাকাররা আসি তাদেরকে ঘেরাও করি ফেলাইছে। তখন বিকেল প্রায় 4টার দিকে ওদেরকে ঘেরাও করি পায়া দিয়া, এদের কাছে একটা গ্যাজেট একটা হ্যান্ড ব্যানেট ছিল, কিন্তু এরা তখন ওই ওই ঘরের দোতলার উপরে ছিল, তারা ঘেনার থোড়ো না করি তারা ওদের কাছে সারেন্ডার করছে। সারেন্ডার করার পর এদেরকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে রাখার পর পরদিন সকালে তাদেরকে ফেনি সেনাবাহিনী, পাক সেনাবাহিনী ক্যাম্পে, এরা রবিক নামে রাজাকার এক কমান্ডার ছিল, সে ওই মানে এদেরকে তার প্রমোশনের জন্য এদেরকে ওই ফেনিতে সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছে। আর ওরা কোনোদিন ফিরিয়ে আসে নাই, ওইখানে হয়তো তাদের জীবন শেষ। এর প্রতিক্রিয়া হিসাবে 10-12 দিনের ভিতরেই এই রাজাকার ক্যাম্পে থেকে একটা গ্রুপ 10-12টা রিক্সা নিয়ে তারা আলেকজান্ডার হেডকোয়ার্টারে যাওয়া আরম্ভ হচ্ছে, তাদের কি রিলিফ সংক্রান্ত ব্যাপার নিয়ে। ওইখানে তাদের শামসুল আলম নামে একজন অ্যাডভোকেট উনি ছিলেন, ওদের নেতৃত্বে উনি জেলা কমিটির শান্তি কমিটির সভাপতি ছিলেন। তো এই ওনারে নিয়ে যখন এই রবি কমান্ডার প্রায় 14-15 জন ইয়ে নিয়ে রাজাকার নিয়ে রওনা করছিল, যাওয়া আরম্ভ করছিল। আমরা এইটাই খবর আমাদের ক্যাম্পে যখন পৌঁছে যে আগামী দিন তারা এখান দিয়ে যাবে, তখন আমাদের ক্যাম্প থেকে এবং আর্মি ক্যাম্পও আমাদের পাশে ছিল, তো আমরা মুজিব বাহিনী ক্যাম্প আলাদা, এই আর্মি ক্যাম্প থেকে মানে দুই ক্যাম্প, তিনটা ক্যাম্প, মুজিব বাহিনীর দুইটা আর আর্মি ক্যাম্প, এই তিনটা ক্যাম্পের যৌথ উদ্যোগে রাত্রে আসি, অ্যাম্বুশ নেওয়া হয়েছে ওই জমিদার হাটের পাশে মোড়ে। তো এখানে অ্যাম্বুশ নিয়ে আমরা ক্রস ফায়ারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে। তখন তারা যখন আমাদের এই দুই গ্রুপের ক্রস ফায়ারের মাঝখানে যখন পড়লো, তখন এই ব্রাশ ফায়ার আরম্ভ, দুই থেকে অ্যাঙ্গেলে ক্রস ফায়ার তখন শুরু হয়েছে। তখন এই ক্রস ফায়ারে প্রায় 11 জনের মতো রাজাকার অন দ্য স্পট মারা গেছে। আর শান্তিবাহিনী যিনি সভাপতি ছিলেন
শামসুল ইসলাম সাহেব, উনি নান খেতে করলে সাতারি মুরগের পোয়ালের মধ্যে যাই আশ্রয় হয়েছে। সেখানে পরবর্তী পর্যায়ে এখনো ওনাকে মূর্খ উকিল নামে স্বীকৃতি দিচ্ছে আর কি মানুষ। এই অপারেশনের পরে এদের কাছ থেকে প্রায় অস্ত্র পাওয়া গেছে 10-12টার মতো, এগুলিও নিয়ে গেছে ওই জায়গার কমান্ডার রফিক কমান্ডারকে অন দ্য স্পট সেখানে মারি লাশ ফলাই তুই আমরা আমাদের ক্যাম্পে চলে যাই। তো ক্যাম্পে থাকার পর এভাবে বিভিন্ন অপারেশন আমাদের হয়েছে, রামগতি অপারেশন হয়েছে, বিবিরাট একটা অপারেশন রামগতি থানাতে মালয়েশিয়া ওই মালয়েশিয়া প্লাসরা জায়গার ক্যাম্পিং করে দেখতো, হাজিরাট একটা ক্যাম্প ছিল, রামগতি থানা সেখানে একটা ক্যাম্প ছিল, এরা বিভিন্ন ওই ক্যাম্পগুলিতে থাকতো আর কি। তো রামগতি অপারেশনের আমাদের যৌথভাবে রামগতি 25 নভেম্বর ভোররাত্রে আমরা রাত্র তখন 3:30 কি 4টার দিকে আমরা তাদেরকে অ্যাটাক করি, আক্রমণ করা হয়। ওই আক্রমণের পর সেখান থেকে তাদেরও তারা ওইখান থেকে ব্রাশ ফায়ার করত, আবার তাদের গান বোট আসি নদীতে জন ফায়ার আরম্ভ হয়েছে চতুর্দিকে থেকে, গান বোটও তাদের জন্য তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য তাদের গান বোট নদীতে আসা গেছে। এখানে একটা মাত্র মালয়েশিয়া গুলি খেয়া ওই ধান খেতে বলে গেছে, সেটা রয়ে গেছে, আর বাকিগুলি 25 নভেম্বর সেখানে পাইতে আমি যে গুলি খেয়েছি মোট 5টা গুলি পায়ের, এখানে 2টা গুলি এখান দিয়ে একটা গুলি বের হয়ে গেছে, আর হ্যাঁ নাভির পাশে একটা গুলি কাঠির সেট সররা ভাঙা সররা লাগছে, আর আমার ওই পুরুষঙ্গেরও এভাবে মাঝখান দিয়ে একটা কাঠের ভাঙা এভাবে ঢুকে গেছে আর কি। 5টা গুলি খাওয়ার পরবর্তী পর্যায়ে আমাকে তো এরা উদ্ধার করে নিয়ে গেছে নোয়াখালী সদর হাসপাতালে, আমার ট্রিটমেন্ট হয়েছে। পরবর্তী পর্যায়ে আমার এইখানের একটা মাংসের ভিতরে ডিপে একটা বুলেট এর কণা এখানে ছিল আর বাইর করতে পারে না, এরা তখন ডাক্তার আতিয়া রবি বলছে যে আপনার শরীর সুস্থ হলে আমি ঢাকা পিজি হাসপাতালে গিয়ে এটা অপারেশন করে এটা বাইর করতে হবে। পরবর্তী পর্যায়ে আমি প্রায় সুস্থ হয়ে বাড়িতে গেছি আর কি, একটু হ্যাঁ তখন আবার এটাকে আমাদের দেশ স্বাধীন তো হলো 16 ডিসেম্বর, আমাদের লক্ষ্মীপুর জেলা 16 ডিসেম্বর আমরা হানাদার মুক্ত করেছি। আমি সুস্থ হওয়ার পরেও আমরা 10 জানুয়ারি বঙ্গবন্ধু ডাকে আমরা আমার মোটামুটি আমি সুস্থ অবস্থায় আমাদের রামগতির যত অস্ত্র ছিল সব মুক্ত, আমরা আমাদের অস্ত্র আনি ঢাকা স্টেডিয়ামে আমরা আসি বঙ্গবন্ধুর উপস্থিতিতে আমাদের অস্ত্র জমা দিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে দেশ স্বাধীন করেছি এটা আমাদের আমরা করতে পেরেছি, এটা আমরা গর্ববোধ করি, আমার এই জাতির জন্য আমরা যে দেশটাকে পরাধীনতা থেকে মুক্ত করে প্রজন্মদের জন্য যে একটা দেশ দিয়ে যাইতে যাইতে পারছি এটাই আমরা গর্ববোধ করি। নতুন প্রজন্মেরা গৌরবময় ইতিহাসকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে।